আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখতে পারে আমি মিঠখড়ি রান্না করছি। এটা আমি জেলা রান্না করি ওলা আপনারা লোক আজকে শেয়ার করলাম। যারা নতুন আমার দেখরা ভিডিও, প্লিজ 3 মিনিট ভিডিও দেখিয়া কমেন্ট করবা, আনাইলে স্প্যাম হয়ে যাব। আর স্প্যাম হয়ে গেলে আমি তো কেয়া পাইতাম নাই কমেন্ট, আর আপনারা রিপ্লাইও দিতাম পারতাম নাই। তো সকলের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে জানাইবা কি আপনারার খেলা লাগলো। আর যারা দেখরা বা সাথে আসেন, সাবস্ক্রাইব করছেন অলরেডি, তারারে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবসময় সাথে থাকবা, আপনারার সাপোর্ট পাইয়া কিন্তু আমি এত দূর আইছি, আর আগে দিয়েও যাইমু ইনশাল্লাহ। তো আমি কেন খেলা রান্না করলাম আজকে দেখাইলাম। চুলার মাঝে আমি একটা ডেক বইয়া আমি তেল আন্তাজ খুঁড়ি দিছি, আর গার্লিক আর জিঞ্জার পেস্ট দিছি আন্তাজ খুঁড়িয়া। আর এখন বাজার ফরে পেঁয়াজ দিলাইরাম, দিয়া বালা করিয়া আমি মিক্স করে লিলাম। এখন আমি লবণ দিমু, লবণ দিয়া ওলা মিক্স করে লিমু। আর আমার ভিডিও আজকে বেশি লম্বা করতাম নাই, কারণ বেশি লম্বা করলেও ইয়ে দেখছি অনেকে বোরিং ফিল করেন। পুরা ভিডিও দেখুন না, প্লিজ আমার পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবা। আর এখন আমি মিঠ দিলাইছি, এখানেও চাইলে আপনারা গরু মাংস দিতে পারবা। আমি ল্যাম্প ইউজ করছি দিছি। তো এখন হলুদের পাউডার দিয়ে বালা করে মিক্স করে লিমু। আমি বালা করে মিক্স করার পরে গুড়িয়া দিব আর কি। অবশ্যই এখন আমি দেখতে পারা ডালচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচের বিজি আর লং লইয়া রাখছি আর কি। এখন আমি দইয়া রাখবো, দইয়াতেও দিমু। আর আমি কত সময় ফরে ফরে অবশ্যই আমি গুড়ি গুড়ি দিমু আর লাড়িয়া দিমু কত সময় ফরে ফরে। দেখতে পারে মিটটা কি যত ফানি বার হয়েছে, কত সময় বাদে এটা যাইব গেমনু। আর আমি আজকে কোনো শিরা বা ফানি আগে ইউজ করতাম নাই, দিতাম নাই, ও মিট ওলা রান্না করমু। তো এখন দেখতে পারে আমি দিলাইছি সকলটা গরম মশলা যেটা লাগে দিয়ে আমি মিক্স করমু। এখন আমি মরিচের পাউডার 1 টেবিল স্পুন দিয়ে আরও 1/2 টেবিল স্পুন দিছি। আর মিক্স পাউডারের মশলা আছে আমার রেসিপি, একটা ভিডিও আছে ওটা দিছি, ও মশলা দিছি আমি মিক্স মশলা আর কি 2 টেবিল স্পুন দিছি। আর এখানেও দিলাম টমেটো দিয়ে যে বই আমার মাঝে তাহে ওটা। তো আপনারা চাইলে এখানেও ফ্রেশ টমেটো দিতে পারবা, আবার টমেটো পেস্টও দিতে পারবা। আর মিক্স মশলার রেসিপির একটা ভিডিও আছে আমার, মিক্স কিলা মশলা করে আমি 5টা মশলারে এখানে মিক্স করিয়া রাখি দিই একটা বুয়ামো। তো এটার একটা ভিডিও আমার কাছে আছে, আপনারা লিঙ্ক পাইবা আমি ডিসক্রিপশন বক্সও আমি অবশ্যই দিবো আপনারা সুবিধা লাগি। আপনারা ওখান থেকে দেখতে পারবা, এটা আসলে খুবই ইজি লাগে। ওলা মিক্স করিয়া রাখি দিলে আন্দাজ করিয়া 1 টেবিল স্পুন অথবা 2 টেবিল স্পুন দেওয়া যায়। তো আমার মিঠখড়ি দেখতে পারা ওই গেছে, 1/2 আওয়ার লাগছে। তো 1/2 আওয়ারের ভিতরে সিদ্ধ হয়ে গেছে, বালা করিয়া লালাড়িয়া জিও করিয়া দিছি আমি, ফরে ওই গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এখন আমি ধনিয়ার পাতা দিয়া আমি বালা করে মিক্স করিয়া লামাই লিমু, ওই যাব। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বাট মাশাআল্লাহ মজা হয়েছে। একটা চাইলে আপনারা রুটি ফিটা দেখাইতে পারবা, সই ফিটা দেখাইতে পারবা, আবার চাপাতি চাপাতি যেনে আছে ওটা দেখাইতে পারবা, অথবা সাদা ভাত, অথবা বিরিয়ানি বা ফুলাপ যেটা হই আমরা ওটা দিয়া খাইতে খুবই স্বাদ লাগে, খুবই মজা লাগে, টেস্টি লাগে। আপনারা আপনারা চয়েস মতন ওটা দিয়া খাইতে পারবা, আর সেম ওয়ে রান্না করতে পারবা গরুর মাংস দিয়া। তো আপনারা আজকে আমার ভিডিও কিলা লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা, আর সবসময় আমার ফুল ভিডিও দেখবা। আপনারা সাপোর্ট পাইয়া আমি এত দূর আইছি, আপনারা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখা লাগি। ভালো থাকো সকল, আসসালামু আলাইকুম।